ক্যাম্পাসে জায়গা না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্যদের মতো এই শিক্ষার্থীরাও সহপাঠীদের সাথে আড্ডার জন্য বেছে নেন সংলগ্ন কোনো খোলামেলা স্থান। আমরা এখানে আড্ডা দিচ্ছি, আমাদের কোনো জায়গা নাই। আলোচনায় উঠে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের নানা দিক। অনেকে কিন্তু আপার ক্লাস থেকে না, সবাই মিডল ক্লাস। বাংলাদেশের টিউশন ফিটা অ্যাকচুয়ালি অনেক বেশি, কারণ অনেক স্টুডেন্ট নিজেরা হচ্ছে টিউশন করে, নিজেদের টিউশন ফি দেয়। মাত্রাতিরিক্ত টিউশন ফি যোগান দিতে গিয়ে অভিভাবকের কষ্ট স্পর্শ করে সন্তানকেও। বাবার যে টেনশন থাকে ওটা কি দেখলে বোঝা যায়। দেখা যায় যে আব্বুর একটা প্যান্ট পছন্দ হইলো, বা আব্বু প্যান্ট নাই অনেকদিন, কেনার ইচ্ছা আছে, কিন্তু দেখা গেল ওই সময় আমার ইউনিভার্সিটির এই পেমেন্টের জন্য সময় এসে পড়লো। এখন ওই সময় তো যেহেতু পেমেন্টটা দেওয়া লাগতো, সে সময় সেহেতু কিনতে পারতেছে না। শিক্ষার্থীদের উপর থেকে সরকার ভ্যাট প্রত্যাহার করলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন প্রতি বছর জ্যামিতিকারে টিউশন ফি বাড়ানো হচ্ছে সে প্রশ্ন ভুক্তভোগীদের। প্রশ্ন এরকম আসে না যে আমাদের ট্যাক্স তুলে যাওয়ার পরও আমাদের অ্যামাউন্টটা সেম থাকে বা আরও উল্টা ইনক্রিজ হয়েছে। অনেক স্টুডেন্টরাই আছে টাকার অভাবেই এরা এডুকেশনটা এরা কন্টিনিউ করতে পারতেছে না। যখন ঢুকার পর দেখি কি এইটা ওইটা অনেক আদার্স জিনিসগুলো, আমরা যেটা সম্পর্কে আইডিয়াও থাকে না। অফারে একটা থাকে বাট পরে বাড়তি অনেক জিনিস রিলেটেড থাকে। তথ্য অনুযায়ী দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আগে থেকেই ছিল মধ্যবিত্ত শ্রেণীর নাগালের বাইরে। তাদের পথ ধরে সাম্প্রতিক সময়ে ফি বাড়ানোর পাল্লা দিচ্ছে এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠান। এছাড়া তো আর অপশন নাই, কারণ ইউনিভার্সিটি ইনকামটাই তো টিউশন ফি। আপনি পারমানেন্ট ক্যাম্পাসে ইনভেস্ট করেন, ল্যাবে ইনভেস্ট করেন, স্টুডেন্টদের ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য ইনভেস্ট করেন, সবাই আপনার ওর মধ্যেই করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি খুবই পিছনে ক্ষমতাশালী লোকজন থাকেন এবং তাদেরকে কন্ট্রোল করাটা একটু ইউজিসির পক্ষে কঠিন হয়ে যায়। দেশে উচ্চবিত্তের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিষয়ে স্নাতক অধ্যয়নের খরচ প্রায় 20 লাখের কাছাকাছি। কোনো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমন বড় অঙ্কের টাকা দাবি করে যেটি সম্পূর্ণভাবে অযৌক্তিক। যদিও বোর্ড অফ ট্রাস্টিদের সদস্য থাকলে তাদের কোনো আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার কথা না, সেটা তারা নিয়ে থাকে এবং বড় অঙ্কের টাকা নিয়ে থাকে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাঙ্ক্ষিত এবং সময় উপযোগী পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। ইউনিভার্সিটি বৃদ্ধিটা এত দ্রুততম সময় ভিত হয়ে গেছে যে আমরা ইউনিভার্সিটি উপযুক্ত শিক্ষক তৈরি করতে পারিনি। শিক্ষার যে মান সেটিকে রেখে যদি আমরা সম্প্রসারণ বলি সেটি হয়নি। সরকার এবং ইউজিসির যেটা এনশিওর করা উচিত এডুকেশনাল কোয়ালিটি, সেখানে ল্যাবরেটরিজ, সেখানে অ্যাকাউন্টেবিলিটি, সেটা করা উচিত। সরকারের পাশাপাশি দেশে প্রতিনিয়তই বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেন যুগোপযোগী এবং মানবিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নেওয়া হয়। শিক্ষার্থীদের দেখভালের দায়িত্ব থাকা প্রতিটি কর্তৃপক্ষ সেদিকে আরও নিবিড়ভাবে দৃষ্টি রাখবেন এমনটাই পরামর্শ শিক্ষাবিদদের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।